ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক এক অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প শিরোনামের লেখা বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর সারা দেশে চলছে বিতর্ক। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাকরিচ্যুত করা হয় ওই শিক্ষককে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের আন্দোলন গড়ায় রাজপথে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ফটক আটকিয়ে শিক্ষকের পক্ষে আন্দোলন করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে এখনো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে কয়েকটি শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন দাঁতভাঙা ইউনিয়নের গুটলিগ্রাম কোনাচিপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় রৌমারী গুটলিগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও জাহিদুল ইসলাম সহ দশজনকে গ্রেপ্তার করেছেন রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নগামী থাকছে। এই ঠান্ডায় ছিন্নমূল ও ভাসমান মানুষজন যাতে কষ্ট না পায় সেই জন্য রাতের আধারে প্রায় অর্ধশত মানুষের মাঝে গরম কাপড় হিসাবে সোয়েটার বিতরণ করেছেন রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার 2 নং শিলখুরি ইউনিয়নের দক্ষিণ ঝালবাজার এলাকার মাদক কারবারি হামিদুল ইসলামকে তার নিজ বাড়িতে গাজার গাছ সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় পায়রাবন্ধ জনকল্যাণ সংস্থার উদ্যোগে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্প নামের একটি সামাজিক সংগঠন।